হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম আপনাদের সবার পছন্দের রোমান্টিক ফ্যান্টাসি চাইনিজ ড্রামা সিরিজ অ্যাশেস অফ লাভের আরও একটি এপিসোড নিয়ে। আপনারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে আগের এপিসোডগুলো দেওয়া আছে, দেখে নেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওটি দেখার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে এপিসোডটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মন মর্টাল সুফেন আর জিনমিকে ছাড়া বোর হচ্ছিল, তাই সেই ইয়ানচির সাথে গেম খেলছিল। তারপর দুজনই বোর হয়ে যায় আর তারা চিন্তা করে তাদের এই বোরনেস ঠিক করার জন্য কাকে টার্গেট করা যায় আর কার সাথে খেলা যায়। তখনই সেখানে কোয়াংরু চলে আসে। কোয়াংরুর বাবার বার্থডে ছিল, তাই সে তাদেরকে ইনভাইট করার জন্য এসেছিল। তখন মন মর্টালের মনে হয় কোয়াংরুর বাবার বার্থডে উপলক্ষে কোয়াংরুর ড্রেসটি অনেক বেশি নরমাল হয়ে গেছে, তার ড্রেসটি চেঞ্জ করা উচিত। মন মর্টাল তাকে ওই ড্রেসটি দিয়ে দেয় যেটা সে এর আগে জিনমিকে দিয়েছিল। কোয়াংরু যখন ওই ড্রেসটি পরে মন মর্টাল কোয়াংরুর ভেতরে জিনমিকে দেখতে পায়। কোয়াংরু তখন বলে জিনমি ছয় রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর, আর আপনি আমাকে তার সাথে তুলনা করছেন, এটা আমার জন্য অনেক বেশি সম্মানের। এরপর মন মর্টাল তাকে একটি রেড থ্রেড দিয়ে দেয়। কোয়াংরু বলে আপনি কি আমাকে আরেকটি দিতে পারবেন। পরবর্তী দৃশ্যে আমরা দেখি সুফেন যখন সকালে ঘুম থেকে ওঠে তখন সে দেখে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, সে বলতেও পারছে এবং শুনতেও পারছে। কিন্তু এই কথা সে জিনমিকে বলে না, সে চিন্তা করে এখনো সিচুয়েশন ক্লিয়ার হয়নি আর আমি জানি না আমার উপরে কে হামলা করেছে, আর আমি তার সম্পর্কে কিছুই জানি না। আমি তাকে বললে সে আমার সম্পর্কে আরো কিছু জানতে চাইবে, আমি চাই না আমার জন্য সে কোনো প্রকারের প্রবলেমে পড়ুক, এটাই ভালো হবে, আমি এখন তাকে কিছুই বলবো না। ওই সময় জিনমি ঘরের ভেতর ঢুকছিল আর ঢুকতে গিয়ে তার হাত থেকে মেডিসিনগুলো পড়ে যায়। তখন সুফেন গিয়ে তার মেডিসিনগুলো তুলতে তাকে সাহায্য করে। ওই মেডিসিনগুলো কাটাযুক্ত ছিল। তখন জিনমি হাতে ব্যথা পায়, সুফেন তার হাত ধরে ফেলে। জিনমি বলে আমি ঠিক আছি। এরপর জিনমি বলে মনে হয় তুমি অনেক ভালো ঘুম দিয়েছো, গতকাল আমি তোমার মেডিসিনের ভেতরে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম, তা না হলে তুমি রাতভর অনেক চিল্লাতে থাকো। প্রতিদিন তরবারি ও মানুষের রক্তের সামনে থাকতে থাকতে তোমার জীবনটা অনেক কঠিন হয়ে গেছে, তাই না? তুমি যাও, আমি এটা করে নিব, তুমি গিয়ে আরাম করো। এরপর জিনমি ভেতরে গিয়ে সুফেনকে জিজ্ঞাসা করে এখন তোমার কি অবস্থা। সুফেন বলে আমার অবস্থা গতকালের মতোই। জিনমি তখন একটু চিন্তা করতে থাকে এটা কিভাবে সম্ভব, আমি কতদিন যাবত এই মেডিসিন সম্পর্কে পড়ছি, তোমার তো 3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন তো 10 দিনের বেশি হয়ে গেছে, তুমি এখনো ঠিক হচ্ছ না কেন, আমি কি কোনো ভুল চিকিৎসা দিচ্ছি তোমাকে? সুফেন তখন মনে মনে বলে তুমি আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমার এরকম ভুল চিন্তা করতে হচ্ছে। এরপর জিনমি গডের কাছে প্রে করতে থাকে, ইয়া, সে ভুল করে ভুল রাস্তায় চলে এসেছে, যদি আপনি তাকে সুস্থ করে দেন তাহলে সে ভালো হয়ে যাবে, সে আর কোনো ভুল কাজ অন্যায় কাজ করবে না। এসব শুনে সুফেন শুধু জিনমির দিকে তাকিয়ে দেখতে থাকে। এরপর সুফেন জিনমিকে লিখে জিজ্ঞাসা করে সে সব সময় মেকআপ কেন পরে থাকে। জিনমি তখন মজা করে বলে আমি অনেক বেশি সুন্দরী তো, আমি যদি ভুল করে মেকআপ খুলে ফেলি তারপর তুমি আমাকে দেখে যদি তোমার মনে কোনো খারাপ কিছু চলে আসে। কিন্তু সে এটা লিখে যে সে দেখতে খুব বেশি কুৎসিত, তাই সে সবসময় মেকআপ পরে থাকে। কিন্তু সুফেন তো তার সব কথা শুনে ফেলে, কারণ সুফেন সব শুনতে পাচ্ছিল। তখন সুফেন তাকে জিজ্ঞাসা করে তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথাকার। তখন জিনমি বলে আমি পবিত্র চিকিৎসকদের জাতির একজন, কিন্তু সে লিখে আমার থাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই। এরপর সুফেন তাকে জিজ্ঞাসা করে তোমার নাম কি। জিনমি এটাও তাকে বলতে চায় না, কিন্তু সে বলে তুমি তো শুনতে পাও না, তাই আমি বলে দিচ্ছি আমার নাম জিনমি, কিন্তু সে পেপারের মধ্যে লিখে দেয় আমার কোনো নাম নেই। পরবর্তী সিনে আমরা দেখি কোয়াংরু ওই রেড ড্রেসটি পরে নাইট ইমর্টালের সামনে যায়, কিন্তু কোয়াংরুকে ওই ড্রেসে দেখে রানিও অনেক বেশি রেগে যায়। রানিও তাকে বলে আজ থেকে তুমি এই ড্রেস কখনোই পরবে না, সে বলে তার রেড কালার পছন্দ না। কোয়াংরু সাথে সাথে তার ড্রেস চেঞ্জ করে ফেলে। কোয়াংরু পানির মধ্যে কিছু মাছ দেখে বলে এই মাছগুলো তো অনেক বেশি সুন্দর, একদম ড্রাগনের মতো।
রানীও তখন বলে মাছ মাছ হয় আর ড্রাগন ড্রাগন হয়। রানীও কংরুকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো ড্রাগন দেখেছো? কংরু বলে, আমি ড্রাগনের ট্রু ফর্ম কখনো দেখিনি, কিন্তু আমি যে ড্রাগনকে দেখেছি সে খুব বেশি ওয়েল বিহেভ ম্যানারফুল পার্সন। রানীও বুঝে ফেলে সে তার কথাই বলছে, আর সে কোয়াংরুকে বলে, তুমি ড্রাঙ্ক তাই তুমি এসব কথা বলছো। কোয়াংরু রানীওকে রাগতে দেখে সে খুব হাসতে থাকে আর সে বলে, ইয়োর হায়ারনেস, আপনি যখন দুঃখী হন অথবা খুশি হন কখনোই সেটা আপনার ফেসে আসতে দেন না, আপনার সবকিছু আপনি আপনার ভেতরেই রাখেন। আমি চাই আপনি যাই ফিল করেন না কেন সবকিছু আপনি অন্যের সাথে শেয়ার করেন। আপনি আমার ওপর রাগ করতে পারেন, চাইলে আপনি আমার ওপর রাগ দেখাতেও পারেন, কিন্তু তারপরও আপনি আপনার কোনো ইমোশনকে আপনার ভেতরে আটকে রাখবেন না। এরপর কোয়াংরু রানীর হাতে একটি রেড থ্রেড দিয়ে চলে যায় আর বলে, এটা একটি লাকি জিনিস, আমি আশা করি আপনি ও জিনমি খুব তাড়াতাড়ি এক হয়ে। অপরদিকে জিনমি সুফেনকে ভয় পাওয়ানোর জন্য একটি পোকা নিয়ে আসে, কিন্তু সুফেন তাতে ভয় পায় না, বরং সম্পূর্ণ কাঁচা খেয়ে ফেলে। সুফেন মনে মনে চিন্তা করে, এক যুদ্ধের জন্য আমরা একটি মাউন্টেনের ওপর অনেক সময় ছিলাম, সেখানে আমরা পোকামাকড় খেয়েছিলাম, তার মনে হয় সে সত্যি এসব দেখে আমাকে ভয় পেয়ে দিবে। এরপর জিনমি একটি স্নেল নিয়ে আসে আর স্নেলকে দেখেই সুফেন অনেক বেশি ভয় পেয়ে যায়। জিনমি বলে, তুমি বেশ আজব তো, বিষাক্ত জিনিস দেখে তোমার ভয় লাগে না, কিন্তু সাধারণ একটি স্নেল দেখে তুমি এত বেশি ভয় পেয়ে গেছো, এখন আমি তোমার মেডিসিনের ভেতর এটাকে অ্যাড করব। যাই হোক, এরপর আমরা দেখি জিনমি সুফেনের জন্য একটি হার্বাল বাথের অ্যারেঞ্জ করে। সুফেন তাকে ইশারা করে বলে সে যাতে তাকে এই হার্বাল বাথ নিতে হেল্প করে। যেহেতু সুফেন একজন রাজা ছিল তাই তার একা একা বাথ নেয়ার হ্যাবিটই ছিল না। যাই হোক, জিনমি তার বডিতে সকল আঘাতের চিহ্ন দেখে ফেলে। জিনমি তখন সুফেনকে বলে, এমন কোনো হাতিয়ার আছে যার আঘাত তুমি খাওনি? আর শোনো, আমি অনেক বেশি মেডিসিন তোমাকে ঠিক করার জন্য ইউজ করেছি, এরপর তুমি আর কোনো যুদ্ধ করো না, আর এসব কাজ তুমি ছেড়ে দিও, তা না হলে আমাদের এই এতগুলো মেডিসিন যেগুলো আমি তোমার উপর ইউজ করেছি সবকিছু মূল্যহীন হয়ে যাবে। নেক্সট সিনে আমরা দেখতে পাই রানীও মন মর্টালের হাউস অফ ম্যারেজে আসে, ভুল করে সে এইসব কিছু দেখে ফেলে এবং অনেক বেশি রেগে যায়। এরপর জিনমি সুফেনকে নিয়ে কিছু হার্বস কালেক্ট করার জন্য তার সাথে নিয়ে যায়। সুফেন তখন লিখে জিনমিকে জিজ্ঞাসা করে, তুমি এখানে মাউন্টেনে একা থাকতে থাকতে বোর হয়ে যাও না? জিনমি বলে, আমি পুরো দিন মেডিসিন সম্পর্কে পড়তে থাকি, নতুন নতুন মেডিসিন বানিয়ে তা পরীক্ষা নিরীক্ষা করি, আগের মেডিসিন দিয়ে নতুন কিছু তৈরি করার চেষ্টা করি, আমার কাছে বোর হওয়ার সময় তো নেই। জিনমি সুফেনের কাছাকাছি এসে বলে, আমি যখনই তোমার কাছে থাকি তখন আমার অনেক মুক্ত মনে হয়, হয়তোবা এর জন্যই কারণ তুমি শুনতে পাও না, আমার যা বলতে ইচ্ছে করে আমি সব কিছু তোমাকে বলতে পারি, তোমার সামনে আমাকে একজন জ্ঞানী ডক্টরের ভাব নিয়ে থাকতে হয় না, তুমি একজন বেস্ট লিসেনার, তুমি কি জানো সেটা? হঠাৎ করে জিনমির হার্টে ব্যথা শুরু হয়। অপরদিকে আমরা দেখতে পাই রানীও মুন মর্টালকে ওই রেড থ্রেড ফিরিয়ে দিয়ে বলে, কোয়াংরু অবুঝ, সে না বুঝে আপনার কাছে রেড থ্রেড চেয়েছিল, কিন্তু আপনি এটা ফিরিয়ে নিন। তখন মুন মর্টাল বলে, একটি রেড থ্রেডেরই তো বিষয়, তুমি এটা অন্য কাউকে বেঁধে দিও। রানীও রেগে যায় এবং বলে, হ্যাভেন ডিলেমের সবাই জানে আমার হৃদয় কার সাথে বাঁধা আছে। এরপর সে মুন মর্টালকে রেড থ্রেড দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সকাল হয়ে যায় আর জিনমি যে সকল জড়িবুটি একত্রে করেছিল সেগুলো চেক করে দেখছিল। জিনমি বলে, আমাদের এগুলো এভাবে 16 ঘন্টা রেখে দিতে হবে, তাহলে এগুলো থেকে বিষাক্ত জিনিসগুলো বেরিয়ে যাবে। সুফেন বলে, এখন আমি বুঝতে পেরেছি ডক্টররা কত বেশি হার্ডওয়ার্ক করে। সুফেন ওই জড়িবুটিগুলো নিয়ে সেগুলো দিয়ে এক ধরনের আওয়াজ বাজাতে থাকে। জিনমি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এই সাউন্ড শুনতে পাও? সুফেন তাকে না বলে দেয়। জিনমি বলে, তোমার যদি বাদ্য বাজানোর এতই ইচ্ছে থাকে তাহলে তুমি ডাকাত কেন হয়েছো? তুমি তো একজন মিউজিশিয়ান হতে পারতে। এরপর দুজন মিলে এগিয়ে যেতে থাকে, হঠাৎ সুফেন ঘোড়ার আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে সুফেন বুঝতে পারে ন্যাংপিং এর আর্মি তাদের দিকে আসছে। জিনমি ওই সৈনিকদেরকে দেখে ফেলে এবং সুফেনকে একটি শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে যায়। দুজন ভাগতে ভাগতে নিচে পড়ে যায়, সুফেন জিনমির উপরে পড়ে যায়। জিনমি তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কি করছো? জিনমিকে চুপ করানোর জন্য সুফেন তার লিপস জিনমির লিপস এর উপর রেখে তার লিপস ব্লক করে দেয়। আর তখনই জিনমির হার্টে পেন শুরু হয় এবং তার পিলটি জ্বলে ওঠে। আর এইখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।
তাহলে এইবার কি সুফেনের ভালোবাসার জন্য জিনমি সেই লাভলেস পিলটি ভেঙে যাবে? আর পবিত্র চিকিৎসকের ডলি থেকে বেরিয়ে জিনমি কি সুফেনের ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারবে? সেই সবটা দেখতে চোখ রাখুন আমাদের পরবর্তী এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।